বেলারুশকে পরমাণুস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র দেওয়া হবে বললেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশ শীঘ্রই বেলারুশের কাছে অত্যাধুনিক ইস্কান্দার এম ক্ষেপণাস্ত্র তুলে দেবে। সাধারণ ওয়ারহেডের পাশাপাশি পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র 500 কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বেলারুশে মোতায়েন করা হলে ইউরোপের বহু দেশ এবং সেসব দেশে মোতায়েন মার্কিন ঘাঁটিগুলো এই ক্ষেপণাস্ত্রের আওতায় আসবে। ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়ন এবং ইইউতে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে আনুষ্ঠানিক প্রার্থী করার সিদ্ধান্তের ব্যাপারে পুতিনের এই বক্তব্যকে প্রথম প্রক্রিয়া হিসেবে বলা যেতে পারে। তিনি গতকাল শনিবার সেন্ট পিটার্সবার্গে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুহানস্কের সাথে এক বৈঠকে এই খবর জানান। তিনি আরও বলেন, মস্কো বেলারুশের সুখোই-25 জঙ্গি বিমানের আধুনিকায়ন করে এগুলোকে পরমাণুস্ত্র বহনে সক্ষম করে তুলবে। অবশ্য পুতিন একথা বলতে ভুল করেননি যে প্রেসিডেন্ট লুহানস্কোর আবেদনে সাড়া দিয়ে তিনি এই কাজ করতে যাচ্ছেন। গত 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর পশ্চাত্যের সাথে মস্কোর সম্পর্কের যে উত্তেজনা দেখা দেয় তা সাম্প্রতিক সময়ে বহুগুণে বেড়ে গেছে। গত 4 মাসে পুতিন বহুবার তার দেশে পরমাণু অস্ত্র সক্ষমতার কথা উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তিনি যদিও পশ্চিমা দেশগুলোর সাথে সরাসরি পরমাণু বোমা হামলার হুমকি দেননি, কিন্তু তিনি এর মাধ্যমে ইউক্রেনকে সামরিক সহযোগিতার ব্যাপারে পশ্চাত্যকে আবারও সতর্ক করে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নেতারা গত বৃহস্পতিবার ইউক্রেন এবং মলদোভাকে ইইউ এর সদস্যপদ পেতে আনুষ্ঠানিক প্রার্থী করার সিদ্ধান্ত নেন। কিছু সংস্কার এনে ইউরোপীয় মানে পৌঁছাতে পারলে দেশ দুটি পূর্ণ সদস্য হতে পারবে। এতে কয়েক বছর সময় লাগতে পারে। অন্যদিকে বিধ্বস্ত আফগানিস্তানকে সাহায্যের জন্য যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান। আফগানিস্তানের জব্দ করা বিদেশি তহবিল অবিল অবমুক্ত করার এবং যুদ্ধবিধ্বস্ত দেশটিকে 2 দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে মারাত্মক ভূমিকম্প মোকাবেলায় সহায়তা করার জন্য আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য শনিবার যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। মানবিক সংস্থাগুলো তালিবান কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে বুধবার 5.9 মাত্রার ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের 2টি দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ পাকতিকা এবং খুস্তের পরিবারগুলোকে সহায়তা প্রদান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে জাতিসংঘ। শনিবার জাতিসংঘের তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, কিছু অসমর্থিত প্রতিবেদনে জানা গেছে 6টি সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে 3টিতে প্রায় 700 থেকে 800 পরিবার এখনও খোলা আকাশের নিচেই বসবাস করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, অক্ষত এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে বসবাসকারী পরিবারগুলো আরও কম্পন হতে পারে, এই ভয়ে খোলা জায়গায় বসবাস করতে শুরু করেছে। তালিবান কর্মকর্তাদের মতে ভূমিকম্পে এই পর্যন্ত প্রায় 1,150 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 1,600 মানুষ। এছাড়া প্রায় 3,000 ঘরবাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস এবং শত শত আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তান সীমান্তের কাছে দরিদ্র এবং সবচেয়ে প্রত্যন্ত পার্বত্য আফগান এলাকায় এই ধ্বংসলীলা আঘাত হেনেছে, যেখানে এই মাত্রার বিপর্যয় মোকাবেলার অবকাঠামো যথেষ্ট অভাব রয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের মতে নিহতদের মধ্যে অন্তত 121 জন শিশু ছিল এবং এই সংখ্যা আরও বাড়তে পারে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।